KSRM কোবিল স্টিল রিরোলিং মিলস বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি। চাকরি প্রার্থী ভাই বোনেরা, KSRM নিয়ে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা অষ্টম থেকে SSC পাশেও আবেদন করতে পারবেন। পদের নামসমূহ, শিক্ষাগত যোগ্যতা, কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা KSRM এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে KSRM এর নিয়োগ বিজ্ঞপ্তি। KSRM গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য দক্ষ, নিবেদিত ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কমিটি নম্বর এক পদের নাম জুনিয়র অফিসার, অফিসার সেফটি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ন্যূনতম স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে 2 থেকে 4 বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 2 পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রোডাকশনে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস, রোলিং মিলে ফার্নেস অপারেশনে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, কোয়ালিটি কন্ট্রোলে নিয়োগ দেওয়া হবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস, রোলিং মিলে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 4 পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস, মেল্টিং প্লান্ট 132 KV সাব স্টেশনে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তোমার 5 পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে। SSC ভোকেশনাল পাস অথবা TTC মেকানিক্যাল পাস, রোলিং প্লান্ট বা মেলটিং প্লান্ট অথবা ভারী শিল্প প্রতিষ্ঠানে 3 থেকে 5 বছরের মেকানিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নম্বর 6 পদের নাম টেকনিশিয়ান, মেকানিক্যাল এবং ফিটারে নিয়োগ দেওয়া হবে। SSC ভোকেশনাল পাস অথবা TTC মেকানিক্যাল পাস, রোলিং প্লান্ট বা মেল্টিং প্লান্ট অথবা ভারী শিল্প প্রতিষ্ঠানে 5 থেকে 7 বছরের মেকানিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নম্বর 7 পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, SSC ভোকেশনাল পাস, কোন স্টিল প্লান্ট, মেল্টিং প্লান্টে অথবা ভারী শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। নম্বর 8 পদের নাম টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যালে নিয়োগ দেওয়া হবে। SSC ভোকেশনাল পাস বা TTC পাস, কোন স্টিল প্লান্ট, মেলটিং প্লান্ট অথবা ভারী শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর 9 পদের নাম জুনিয়র টেকনিশিয়ান, গাইড অ্যান্ড স্ট্যান্ড শপ ওয়ার্কশপের জন্য নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। ভারী শিল্প প্রতিষ্ঠান, রোলিং মিলে, ওয়ার্কশপে, গাইড এবং স্ট্যান্ড শপে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 10 পদের নাম জুনিয়র অপারেটর, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, মিনিং মেশিন এবং CNC ব্র্যান্ডিং অ্যান্ড রিপ কাটিং মেশিন ওয়ার্কশপের জন্য নিয়োগ দেওয়া হবে। SSC পাশে বিজ্ঞান বিভাগে হতে উত্তীর্ণ প্রার্থী যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ভারী শিল্প প্রতিষ্ঠানে, রোলিং মিলে, ওয়ার্কশপে, মিলিং মেশিন এবং CNC ব্র্যান্ডিং এর রিপ কাটিং মেশিনে 1 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রুপ নম্বর 11 পদের নাম কন্ট্রোল স্টেশন, CS অপারেটর, প্রোডাকশনে নিয়োগ দেওয়া হবে SSC পাস। রোলিং মিলে কুলিং বেড অপারেশনে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রোলিং মিলে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। কর্মী নম্বর 12 পদের নাম ক্রেন অপারেটর, ওভারহেড চার্জিং বুলেট ক্রেন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ভারী শিল্প প্রতিষ্ঠানে ওভারহেড চার্জিং বুলেট ক্রেন অপারেটিং এ 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা। কর্মী নম্বর 13 পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, টেকনিশিয়ান CCM প্রোডাকশনের জন্য নিয়োগ দেওয়া হবে, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, কোন মেল্টিং প্লান্টে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা, ব্লেড কাটিং কাজে পারদর্শী হতে হবে। কর্মী নম্বর 14 পদের নাম প্লাম্বার, প্লাম্বিং স্যানিটারি কাজে 5 থেকে 7 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 15 পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ব্লেড চেকার, কোয়ালিটি কন্ট্রোলে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস অথবা TTC মেকানিক্যাল পাস, SSC ভোকেশনাল পাস, এবং মেল্টিং প্লান্ট এ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নম্বর 16 পদের নাম হেল্পার, পাম্প এবং হেল্পার মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা TTC মেকানিক্যাল পাস, SSC পাস অথবা SSC ভোকেশনাল পাস, ভারী শিল্প প্রতিষ্ঠানে 1 বছরের মেকানিক্যাল কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, 1 থেকে 16 কর্মীকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বোঝা যাচ্ছে যেহেতু পদের সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়নি। আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী 13 জুন 2024 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সকল সনদের ফটোকপি এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ খামের উপরে পদের নাম উল্লেখ করে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মনে রাখবেন, আপনারা যখন আবেদন করবেন, যে খামে আবেদন করবেন সেই খামের উপরে কিন্তু আপনি কোন পদে আবেদন করতেছেন এই 16টি ক্যাটাগরির মধ্যে সেই পদের নামটি উল্লেখ করে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা বরাবর বিভাগীয় প্রধান, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, KSRM,
কবির মঞ্জিল, শেখ মুজিবুর, আগ্রাবাদ, চট্টগ্রাম। প্রিয় ভিউয়ার্স, এই ছিল KSRM গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।